স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা চেক প্রদান অনুষ্ঠিত হয়েছে। 27 জানুয়ারি বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের দেওবেগে অবস্থিত মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অডিটোরিয়ামে এই সংবর্ধনা ও সম্মাননা চেক প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা পরিষদ আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা চেক প্রদান অনুষ্ঠানে 20,000 টাকা করে মুক্তিযোদ্ধাদের আর্থিক সম্মাননা প্রদান করা হয়। নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর প্রতীক গোলাম দস্তগীর গাজী। এছাড়া এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াতাইবি। এছাড়া আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মুস্তাফিজুর রহমান সহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন মুক্তিযোদ্ধাগণ এ সময় উপস্থিত ছিলেন। আমি কখনো কখনো নিজেকে মনে করি যে আমি আসলে একজন দুর্ভাগা মানুষ, এই জন্য যে আমি জাতির পিতার সৈনিক হতে পারি। আজকে আমিও নামের আগে বীর থাকতে পারত যদি আমার সুযোগ হতো জাতির পিতার নেতৃত্বে এদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করার, কিন্তু আমার তখন জন্ম হয়নি। সেই কাজটি আমার পিতা করেছিলেন, আমার দাদা করেছিলেন, আমার দাদিকেও শ্রদ্ধাভরে স্মরণ করি, তারা করেছিলেন। কিন্তু একটা কারণে নিজেকে অনেক গর্বিত ফিল করি যে আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং সেই কাজটি আপনারা করেছেন। আমার বাবা কিন্তু স্বাধীন দেশে জন্মগ্রহণ করতে পারেনি, আমার দাদাও পারেনি, তার বাবাও পারেনি। জাতির পিতা বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছিলেন বলে আর আপনারা যুদ্ধ করেছেন বলে, এই বীর প্রতীক আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ছিলেন বলে এই দেশে একটি জাতীয় মানচিত্র পেয়েছিলাম, একটি জাতীয় পতাকা পেয়েছি, জাতীয় পাখি পেয়েছি, জাতীয় ফল পেয়েছি, জাতীয় ফুল পেয়েছি। আমরা জন্মের থেকেই কিন্তু কিছুটা সুবিধা পেয়েছি যে আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক, আজকে জেলা প্রশাসক হতে পেরেছি। জাতির পিতার নেতৃত্বে তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশকে আজকে এগিয়ে নিয়ে যাচ্ছে, 1,000 টাকা ভাতা পাচ্ছেন। এই 20,000 টাকা আরও 20 বছর আগে হতে পারত যদি বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা না হতো, আমাদের স্বপ্নকে হত্যা করা হয়েছে। আজকে আপনাদেরকে এখানে আমরা ডেকেছি আপনাদেরকে সম্মান দেবার জন্য, জেলা পরিষদকে ধন্যবাদ জানাই, এমন একটি চমৎকার আয়োজন তারা করেছেন। কারণ জাতির শ্রেষ্ঠ সন্তানকে যদি আমরা সম্মানিত করি, পক্ষান্তরে আমরাই সম্মানিত হই। বীর মুক্তিযোদ্ধাদেরকে যদি সম্মানিত করি, তাহলে আমরাই সম্মানিত হই। কারণ তাদেরকে ভুলে গেলে এই জাতির সাথে জাতিকে ভুলে যাওয়া হয়। এরকম একটি চমৎকার আয়োজনের জন্য জেলা পরিষদকে ধন্যবাদ জানাই। মুক্তিযোদ্ধাদের সবার আগে কৃতজ্ঞতা জানাচ্ছি, কারণ মুক্তিযোদ্ধারা সবসময় আমার পাশে ছিল। আমি যখন 2011-তে নির্বাচন করেছিলাম, সেই কঠিন একটা মুহূর্তে আমাকে মুক্তিযোদ্ধারা সর্বপ্রথম আমাকে নিয়ে মাঠে নেমেছিল। আমি এই কথা কোনোদিন ভুলবো না, মৃত্যুর আগ পর্যন্ত আমি মনে রাখবো। আপনাদের প্রতি সেই সম্মান শ্রদ্ধা আমার ভিতরে লালিত হবে। এবং আপনারা জানেন যে আপনাদের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক আছে, একটা হৃদয়ের বন্ধন আছে। সেটা আমার বাবার কারণে হোক অথবা আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হয়ে 3-3 বার আপনাদের সাথে আছি, পৌরসভাতেও ছিলাম, সেই কারণে হোক, তবে বাবার সম্পর্কটাই মনে হয় বেশি আপনাদেরকে আবেগে আপ্লুত করে আমাকে করে। আপনারা জানেন যে এই যে কি বলে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা, মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানগুলি আমরাও করে থাকি সিটি কর্পোরেশন থেকে। সরকার কী কী করছে, কী কী করে আপনারা জানেন। জেলা প্রশাসক খুব সুন্দর করে আপনাদের অনেকগুলি কথা বলে গিয়েছে। গভর্নমেন্টের যে কাজগুলি করছে, যেটা সারা বিশ্বে রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে এবং আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু একটি মহল কিন্তু বসে নাই, অসম্ভবভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। কিভাবে এই সরকারকে ছোটখাটো করা যায়, এই সরকারের বিরুদ্ধে অপপ্রচার করা যায়, সেই ব্যাপারে কিন্তু আমাদের সবাইকে সোচ্চার থাকতে হবে। মুক্তিযোদ্ধাদের কোথায় কোথায় নিয়ে আসছেন, উনি এমন কোনো জায়গা নেই যে আপনাদের জন্য কাজ করছেন না। যাই হোক, আমরাও কিন্তু ব্যক্তিগতভাবে আপনাদের সিটি কর্পোরেশনের পৌরসভা যখন ছিল তখন ট্যাক্স মকুব করেছি, সিটি কর্পোরেশন হওয়ার পর মকুব করেছি, পানিটা মকুব করে দিব এবার কথা দিয়েছিলাম, এবার করে দিব। এমনকি আপনাদের যে শেষ ঠিকানা কবরস্থানও কিন্তু মুক্তিযোদ্ধাদের জন্য আমি 10% করে প্রতিটা কবরস্থানে আপনাদের জন্য সুন্দর করে জায়গা রেখে ওটা বাউন্ডারি করে দিচ্ছি। সরকার কিন্তু শহীদ মুক্তিযোদ্ধাদের খুঁজে খুঁজে বের করে তাদের কবরকে শনাক্ত করে সেটা বাধাই করে দিচ্ছে। এই যে এই সরকার আমাদের জন্য এত কিছু করছে, তা আমাদেরও তো কিন্তু দায়বদ্ধতা আছে দেশের জন্য কিছু করার। আপনারা রণাঙ্গনে জীবনের বাজি নিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বঙ্গবন্ধুর উদ্দেশ্যে এই দেশকে স্বাধীন করেছেন। এখন নিশ্চয়ই আপনারা যে অর্থনৈতিক মুক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দিতে চাচ্ছেন,
তার জন্য আমরা আরেকবার প্রয়োজন হলো যেন আমরা নিজের জীবন দিতে প্রস্তুত থাকি এবং এটা যেন আমাদের মাথায় থাকতে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে পুনরায় আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই 2023 সালে। আজকে আমি এই মুক্তিযোদ্ধাদের যে সম্বর্ধনা, এটা সত্যি একটি অবর্ণনীয় একটি ঘটনা। কারণ আজকাল অনেকেই মুক্তিযোদ্ধাদের একটু অবজ্ঞা করে, কারণ মুক্তিযোদ্ধারা সেই ধরনের সমাজে প্রতিষ্ঠিত নয়, সেই ধরনের আর্থিকভাবে বলিয়ান নয়, সেই কারণে অনেকে অবজ্ঞা করে। কারণ আমরা দেশ স্বাধীন করেছিলাম 71-এ, তারপরই 3.5 বছরের মাথায় বঙ্গবন্ধু আমাদের কাছ থেকে যেন হারিয়ে গেলেন, তখন স্বাধীনতা বিরোধী শক্তিরাই আবার ক্ষমতায় এসে এই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে আমাদেরকে যেভাবে নাজেহাল করেছিল, আমরা কাজ করব কি? আমরা পালিয়ে পালিয়ে বেরিয়েছি। কারণ আপনারা আজকে সবাই অভাবগ্রস্ত, ম্যাক্সিমাম মুক্তিযোদ্ধা, শতকরার 95% মুক্তিযোদ্ধা আজকে অভাবগ্রস্ত। আজকে তাই বঙ্গবন্ধু কন্যা, তিনি আপনাদেরকে মুক্তিযোদ্ধা ভাতা দিয়েছেন, আপনাদেরকে ঘর নির্মাণ করে দিচ্ছেন, এইসব দিয়ে আপনাদেরকে যে সহযোগিতা করে যাচ্ছেন, এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। জেলা প্রশাসক মহোদয়কে বলবো, আপনি আমাদের যাদের ইউনো যারা আছে তাদেরকে বলবেন, মুক্তিযোদ্ধাদের নামে যারা বেঁচে আছে তাদের নামে রাস্তা অন্তত পড়ে গেলে অন্তত আগামী দিনের প্রজন্ম তারা বুঝতে পারবে এই দেশে যুদ্ধ হয়েছিল, তাদের নামে রাস্তা আছে, এটাই মানুষ মনে রাখবে। শুধু এই রাস্তাটি যদি সবাই নামে একটু প্রত্যেকটা নামে মুক্তিযোদ্ধার নামে একটু রাস্তা থাকে, তাহলে পরে আমি মনে করব স্বাধীনতার ইতিহাসটা অক্ষুণ্ণ থাকবে। কারণ আমরা একটি সময়ে আমরা মুক্তিযোদ্ধার নাম নিতে পারিনি, তাই তার সেই মুক্তিযুদ্ধকে স্মরণ রাখতে আমাদের নামে আমরা যারা যুদ্ধ করেছিলাম, বঙ্গবন্ধু ডাকে আমরা যারা যুদ্ধ করেছিলাম তাদের নামে যাতে রাস্তাটি হয়, এই জন্য আমি বিশেষ করে আমরা জেলা প্রশাসক মহোদয়কে বলবো। কারণ উনি কিছু পাই আর না পাই একটা রাস্তার নাম পেয়েছে, এটি আমাদের জন্য অনেক কিছু, এটি আমাদের অনেক কিছু আমাদের জন্য। সুতরাং সাব্বির আহমেদ, NAN TV, নারায়ণগঞ্জ।